মানে অমৃত অমৃত ভাই, উফ ভাই হেভি গজব। বস বেনারস থেকে ফিরে ওই নিরামিষ খাবার দাবার খেতে খেতে মাথা মাথা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আর থাকতে না পেরে আমি চলে এসেছি সোজা বিরিয়ানি খেতে। আর বিরিয়ানি খেতে আমি আসিনি, ভাই বললো ভাইয়ের তরফ থেকে ট্রিট, সেটা রয়েছে নবান্নতে ওদের সিঙ্গুরে। তাই তো, জায়গাটা কোথায় ভাই? জায়গাটা সিঙ্গুরে তার হুগলি থেকে। হ্যাঁ ঠিক আছে, তুই যদি হাওড়া থেকে ট্রেন ধরিস তারকেশ্বর বা আরামবাগ ট্রেন ধরবি ডাইরেক্ট সিঙ্গুর স্টেশন। একদম আমি সেভাবেই এসেছি। আচ্ছা ফাটাফাটি কিছু বিরিয়ানি খাবো। আর তার আগে যারা এখন অব্দি অ্যাফোর্ডেবল ফুডস কে সাবস্ক্রাইব করনি তার থেকে বড় কথা যারা যারা কমেন্ট করছো না সাবস্ক্রাইব করো বাবা। থেকে বড় কথা যারা যারা লাইক করছো না প্লিজ লাইক করো আর কমেন্ট করো। সিঙ্গুরের ছেলেপুলেরা যারা দেখছো একটু ভালোবাসা দিও ভাই, কিন্তু সিঙ্গুরের ডন দেখো বেসিক্যালি এই জায়গাটা একটা ধাবা টাইপের, ঠিক আছে? তো এই দিকটায় তোমরা নর্মালি এখানে এটাও এসি এখানেও বসে খেতে পারো, তাছাড়া ভেতরে স্পেশাল জায়গা রয়েছে যেখানে আমরা বসেছি, তো এখানেও বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আমরা অলরেডি বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। দাদা বিরিয়ানিটা কি রেডি হচ্ছে, মানে কখন রেডি হয় একটু বলো না, আমি একটা শট নেব। ওকে বস, মানে আমি যে কি খুশি হয়েছি না কি বলো, মানে বিরিয়ানি 2 থেকে 3 সপ্তাহ আমি বিরিয়ানি দেখিনি, কারণ বেনারসে ছিলাম এসেও খাওয়া হয়নি, তো তার জন্য শুরু করছি। আর বিরিয়ানি শুধু নিইনি, বিরিয়ানির সাথে নিয়েছি ক্রিসপি চিকেন, ওর রেকমেন্ডেশন, ও এখানে আসে রেগুলারলি। শুরু কর শুরু কর। তুই ও তুই চামচ দিয়ে খাবি, আমি তো হাত দিয়ে তুলছি না। দেখ ভাই, ও ভাই ভাই হেভি গজব হেভি গজব, যে কোয়ান্টিটি দিয়েছে এবং যা টেস্ট বেশ জুসি সুন্দর সুন্দর। আমার কাছে এই টেস্টটা প্রত্যেক দিন, ও প্রথম দিন খেলো আজ। আমি জায়গাটার ব্যাপারে প্রথমবার জানলাম, একদিকে মাটন একদিকে চিকেন, দাম ঠাম স্যার বেশি ডিফারেন্স না, 245-275। চিকেনটায় ডিম দেয়, মাটনটায় ডিম দেয় না, তো এই রয়েছে ব্যাপার। আর উইথ রায়তা স্যালাড কিন্তু কমপ্লিমেন্টারি, ঠিক আছে? মানে বিরিয়ানি আমি সামনে আমি আমি তোকে বলতে পারছি, আমি তোকে বলবো রায়তাটার সাথে একটু বিরিয়ানি নে, সাথে একটু আলুটা মিক্স কর, যেটা আমি খাই অ্যাকচুয়ালি আমার ভালো লাগে ওটা। রায়তার সাথে আলুটা নিয়ে বিরিয়ানিটা একটু হালকা মিক্স করে খেয়ে দেয়, এটা আমার স্টাইল। ওকে ভাই, আলুটাও বেশ বড় সড়ো দিয়েছে, একটু নতুন ধরনের, হ্যাঁ, এবং বেশ নরম আলু ভাই, ওহো দুর্দান্ত, খেয়ে দেখি। এটা দিয়ে টেস্ট বেড়ে গেল ভাই, যখন আমি বলছি আমি 2 প্লেট নিয়ে থাকবো না ভাই, তুই এই ভাই আমি একটু ট্রাই কর, আমি ট্রাই কর, মাধব ফাঁকা পড়ে যাবে, মাধব এসে জয়েন করবে আর কি। এরপরে যেটা বলছিলাম যে আজকে আমি বিরিয়ানি খেয়ে যে কি লেভেলের শান্তি পাচ্ছি না, তোকে কি বলবো বলে বোঝাতে পারবো না, মানে ফাটাফাটি লাগছে আমার। এক তো এতদিন বাদে আর ওই রকম নিরামিষ খেয়ে আসার পর মানে অমৃত অমৃত ভাই, উফ। আজকে আমাকে যে কোনো বিরিয়ানি দিক না কেন আমি বলবো হেভি। হ্যাঁ, অন্য জায়গার থেকে হালকা একটু ড্রাই লাগছে আমার, যে কোনো বিরিয়ানি হোক আমার কাছে এখন অমৃতই লাগছে, ঠিক আছে? যে চিকেনটা দিয়েছে, হ্যাঁ যে চিকেনটা দিয়েছে চিকেনটা নরম, এই রয়েছে চিকেনটা যেটা সত্যিকারের ফুলে এলো, মারাত্মক জুসি। এক্সপ্রেশন সব বলে দেবে, মাখন মাখন দুর্দান্ত ভাই, ওটা চিকেন মাখন না, মাখনের মটন, এটা ঠিক ছিল। মটনটা ট্রাই কর, দাঁড়া একা দিলে আমি আমি হচ্ছে, হ্যাঁ তুই একটু ট্রাই কর, ঠিক আছে ঠিক আছে, ফুড ব্লগিং হতে গেলে একটু হয়। সরি ভাই সরি, চিকেন বেটার ভাই, চিকেন বেটার, মটনটা পুরো সলিড দিয়ে যা, বাট চিকেন বেটার, চিকেনটা আমি ট্রাই করছি, সেই জানো চিকেন বেটার। খাবার দাবার বুঝে, ও ভাই হেভেন বাইট, অ্যাফোর্ডেবল ফুড যে হেভেন বাইট হবে না, তুই জানিস না কি কি করতে হবে, আমি তোকে শিখিয়ে দিচ্ছি, যেটা আমাদের হেভেন বাইট দেওয়ার পালা। হেভেন বাইট বলতে তার জন্য সবার প্রথমে একটুখানি রাইস নে, তার সাথে হালকা রায়তা নে, আমি মোটামুটি ট্রাই করব, আছে একটু আলু ভাই, এটা তো আমার স্টাইল, সাথে একটু চিকেন তোর স্টাইল অবধি ছিল, এবার ডিম আর হালকা একটু স্যালাড, পুরোটা একসাথে নিবি, এত বড় এটা তো এইটুকু আমারটা, দেখ চল একসাথে একসাথে হেভেন বাইট মুখে চালা, আমরা হেভেন বাইট ট্রাই করছি ওর, ঠিক আছে? আচ্ছা আমার হেভেন বাইট না, তুই তোর হেভেন বাইট ট্রাই করছিস, আমি আমার না, তোর ওর ওর দেওয়া নাম। আচ্ছা আচ্ছা, লেটস গো ভাই, অ্যাকচুয়ালি ও লাগলো আমার, প্রথমবার এরকম ট্রাই করলাম বলে ফাটাফাটি লাগে। আর
এবার থেকে অ্যাকচুয়ালি আমি যদি কোথাও যাই আমি এরকম হেভেন বাড়িটি ট্রাই করব। দুর্দান্ত দুর্দান্ত। এবার খেয়ে দিয়ে শেষ করি, কারণ মাধব এবার পেটাবে আমাকে, খেয়ে দিয়ে শেষ করি তারপর ব্যাক করছি। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো দেখো এই জায়গাটায় আসলে মানে নবান্ন হোটেল নবান্নতে আসলে ট্রাই করো ওদের ক্রিসপি চিকেনটা। পুরো চশমাটা এবার ঝাপসা হয়ে যাবে আমার, মোবাইলের স্ক্রিন ঝাপসা হয়ে যাবে আমার, হ্যাঁ স্ক্রিনটাও ঝাপসা হয়ে গেছে। দেখো যদি এখানে আসো ক্রিসপি চিকেন মাস্ট ট্রাই, আর তাছাড়া বিরিয়ানি খেলে চিকেনটা মাটনটা বুঝে গেছো, আবার ঝাপসা হয়ে গেছে স্ক্রিন। তো আসলে এইগুলো ট্রাই করো, আর ভাই ও তো এখানকার রেগুলার। এই রয়েছে আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ বারবার বলছি লাইক আর কমেন্টটা মাস্ট মাস্ট মাস্ট, তাড়াতাড়ি করে লাইক যারা যারা করছো তাড়াতাড়ি করে ভালো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর এই জায়গাটার যে অ্যাড্রেস সেটা ডেসক্রিপশন বক্সে থাকবে, একটু চেক করে নিও। মানে একদম কলকাতা টু দুর্গাপুর যে হাইওয়েটা তার উপর।